কালিয়াগঞ্জ ইস্যুতে রাজ্যের শাসক দলকে তোপ দেখেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কটাক্ষের সুরে তিনি বলেন, রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে আর বাংলায় যুবরাজ কোটি কোটি টাকা খরচ করে রাজ্যে ঘুরে বেড়াচ্ছে, এভাবে রাজ্যের প্রশাসন চলতে পারে না। মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে কন্ট্রোল হারিয়েছেন। পাশাপাশি কালিয়াগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় মুখ্যমন্ত্রীর আনা বিজেপি যোগের অভিযোগকে নস্যাৎ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমরা সেই ভিডিও প্রকাশ্যে আনতে পারছি না, যেহেতু অনেক সমস্যা আছে রাজ্যের। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রাজ্যে কালিয়াগঞ্জে ঘটনা ঘটলো, মালদার কালিয়াচকে ঘটনা ঘটলো, তারপরে আবার এই ধরনের ঘটনা মালদায় ঘটছে, এবং বাংলার যুবরাজ কোটি কোটি টাকা খরচ করে রাজ্য ঘুরে বেড়াচ্ছে, এইভাবে রাজ্যের প্রশাসন চলতে পারে না। মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে কন্ট্রোল হারিয়েছে কালিয়াচকে, এবং পুলিশের প্রতি মানুষের এই আক্রোশটা কেন? এর আগে দেখেছিলাম আমরা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের ভয়ে পুলিশ টেবিলের তলায় লুকিয়েছিল, এখন খাটের তলে ঢুকে যেতে বাধ্য হচ্ছে। পুলিশের প্রতি এই আক্রোশটা আসলে প্রশাসনের প্রতি আক্রোশ, তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রতি আক্রোশ। কিন্তু যেহেতু তাদেরকে হাতের কাছে পাচ্ছে না, পুলিশকে পাচ্ছে, বেটা ধর ওকেই পেটা। পুলিশের দেখা উচিত যে বহিরাগত ঢুকলো কোথা থেকে, বহিরাগত আসবে বা কোথা থেকে। হয়তো এটা হতে পারে এই জেলার না পাশের জেলার হতে পারে, কারণ রাজবংশীদের অনেক সংগঠন তারা ময়দানে নেমেছে, তো তাদের বিভিন্ন লোকেরা অন্য জেলা থেকে হয়তো আসতে পারে, সেটা তো রাজ্য পুলিশের দায়িত্ব না।